पोटी या फुजला। দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগিনের ভিতর এই উপজেলার পৌরসভাগান প্রথম শ্রেণীর উপপৌরসভা। এর স্থায়ী অস্থায়ী মিলি প্রায় 1 লাখ মানুষের বসবাস, কিন্তু নামে প্রথম শ্রেণী হলেও হাজরবালাত কিছু কিছু জায়গাত বেশ শোচনীয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও পটিয়া পৌরসভার গিরি সৌধুরী বাজারের ডাহদি দীর্ঘ 30 বছর ধরে খোলা জায়গাটি ফেলায় এই পৌরসভার 9 ওয়ার্ডের প্যাক ময়লা। নেই হন অপসারণের ব্যবস্থা কিংবা ডাম্পিং করিবার হন প্রক্রিয়া। এডিয়ার স্থানীয় লহর এই ময়লার গন্ধে তারা বেশ অস্বস্তিকর পরিবেশটি দিন ফার করে। কাপড় সবাই আগুন তাগুন দিয়ে জ্বালা ফেলাইলেও তো গন্ধ একটা নষ্ট হয়ে যাবে, ইয়ে না তো নাই নষ্ট নত ফেলার তারপরে আগুন নত দিই একটা জ্বালা হবি আর তুমি কিন্তু দম করে আগুন পর আসার সমস্যা হয়, গাড়ি জাম জমলে মানে সমস্যা বেশি গন্ধ বাড়ি করে গন্ধ এখানে পরিবেশ নষ্ট হয়ে যাবে, খারাপ লাগে আস্তে আস্তে এই মহাসড়ক দিয়ে বিশ্বের একমাত্র দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারত মানুষ যাতায়াত করে। সারাফত শান্তিতে ভ্রমণ করলেও এই জায়গার আইয়ের ঠিকই নাকদমকত আর বেগুনর, যার কারণে ফটিয়া পৌরসভার এই মহাসড়কের পাশে ময়লা ফেলিবার জায়গার কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টর ইয়ান বলাই বাহুল্য। এই ময়লার গন্ধ দূর করিবার লাই পৌর কর্তৃপক্ষ ওইন জ্বালাই দিয়ে মাঝে মাঝে, যার ফলে গন্ধ কিছুক্ষণ হলে দূর হইলেও বাড়ে বায়ু দূষণ এবং গোমটই তাহে আশপাশ। দীর্ঘদিন স্থানীয় অল ক্ষোভ প্রকাশ করলেও পৌর কর্তৃপক্ষ ইয়ানোর হন সুরাহা গরিত নফারে। তবে পৌর মেয়র হর এই সমস্যাটা শুধু পটিয়া পৌরসভার নয়, বাংলাদেশের সারা পৌরসভায় আমাদের স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। পৌরসভার নিজস্ব জায়গা না থাকার কারণেই আধুনিক কোনো ধরনের ডাম্পিং স্টেশন এখনও হয়নি। আমাদের MGSP প্রকল্প যেটা বিশ্বব্যাংকের অর্থায়নেই পরিচালিত হয়ে থাকে পটিয়া পৌরসভায়, ওইখানে আমরা প্রস্তাব পাঠিয়েছি 5 একর জায়গার উপরে আধুনিক একটি ল্যান্ডফিল তৈরি করে দেওয়ার জন্য। তারা একমত হয়েছেন ওই কাজটি করার জন্য এবং প্রক্রিয়াধীন আছেন। আমরা সেইটা জায়গা সিলেকশন করেছি, অতি সত্বর আমরা ডাম্পিং স্টেশন তৈরি করে ময়লার পটিয়া পৌরসভাকে দ্রুত সকাল বিকাল দুইবারই ময়লা কালেকশন করে পরিচ্ছন্ন রাখবো। শীঘ্রই এই ময়লা ফেলিবার জায়গা পরিবর্তন এবং পরিবেশের হুমকির মুকুত্তন রক্ষায় পৌর কর্তৃপক্ষ সঠিক ও স্থায়ী সমাধান লইব ইয়েনি প্রত্যাশা করে পটিয়া উপজেলার পৌরবাসী। ডেক্স নিউজ, সি+ টিভি।